আসসালামু আলাইকুম আলাইকুম রসমান শেখ মধ্যে হয়তো আপনার নজরে এসে চলমান পরিস্থিতি কিছু বিভিন্ন দেশের কিছু কিছু মসজিদে সালাত আদায় করছে তিন ফুট দূরত্ব থাকে এভাবে সালাদ আদায় সে কি ঘরে আদায় করা ভালো নয় জি আপনার প্রশ্নটি অত্যন্ত যৌক্তিক বর্তমান সময় অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন বিশেষ করে বিভিন্ন এই ছবিতে বিভিন্নভাবে আমাদের কাছে এসে পৌঁছছে বিভিন্ন দেশে কিছু মানুষ এমনভাবে সরাত আদায় করছে এটা যেন একটা অঙ্কের ঘর বানাচ্ছে এবং কেউ কেউ এটাকে একটা সেনাবাহিনীর ভূহ তৈরি করছে আসলে এগুলি একটা এগুলি শরীর অনুমোদিত জিনিস নয় কখনো নয় রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি বলেছেন যে তাকওয়ার আবু এবং রসুল্লাহ আসাল্লাম বলেছেন যে সুদ্দুল খালাল বন্ধ করো অর্থাৎ মাঝখানে যে ফাঁক আছে সেটা বন্ধ করো রসুল্লাম বলছেন এবং দিলু রসম নিজে লাগিয়ে দিতেন দিচ্ছেন শাহবাইকার পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াতেন এবং কাদের সাথে কাজ মিলিয়ে দাঁড়াতেন এর অর্থ এটা কিন্তু একটা সুনত এটার কারণ না এটার কারণ না হলে শয়তান সেখানে প্রবেশ করবেই আপনারা যে পদ্ধতি আবিষ্কার করেছে কেউ কেউ শিখিয়ে দিচ্ছে এটা আসলে কোনো সুনত তো এটা শরীর শরীর অনুমোদিত জিনিস নয় এর জন্য এইভাবে সলাদ আদায় করা আসলে উচিত নয় বরং এটা আসলে এইভাবে সালাত হবে না বলেই আমাদের মাসায়কুল হারামাইন বলে থাকেন সেটা আসলে শুদ্ধ হবে না এই জন্য উচিত হবে ঘরে সরাত আদায় করা যাদের নিয়ে আপনি বিশ্বস্ত তাদের মধ্যে ভাইরাস নেই তাদের নিয়ে আপনি জামাতের সাথে আদায় করবেন এবং যারা পিছনে আপনার দাঁড়াবে তারা পরস্পর লেগে দাঁড়াবে মেয়েরা হ্যাঁ একাকি পিছনে দাঁড়াতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু মেয়েরা যদি কয়েকজন হয় তারাও পরস্পর লেগে দাঁড়াবে পরস্পর পায়ের সাথে পা এবং কাদের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াবে এটা হচ্ছে এই পদ্ধতিতে আপনার আমাদের জন্য জানার বিষয় আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে